আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনাম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, আইসোলেশন দরকার, বিস্তারিত থাকছে ভিডিওতে। বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনে করেন দলটির নেতাদের রাজনৈতিক আইসোলেশন দরকার। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার ও ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার বলে মনে করেন জনগণ, মন্তব্য ওবায়দুল কাদেরের। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির বক্তব্যে প্রমাণ করে তাদের লেজে গবরের দশা। জনগণ মনে করে বিএনপির মনোজগতে ভাইরাসের নেতিবাচক প্রভাব বাসা বেঁধেছে। প্রিয় ভিউয়ার্স, আপনার কি মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আরও এমন নিত্য নতুন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সকলকে।